যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেড, যার মূল উদ্যোক্তা দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সাইম সুবহান আনভির। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, শোকসভা ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এছাড়া লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডও নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করেছে 15 আগস্টের শহীদদের। এখানেই শায়িত আছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা। তাদের কবরে শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভিরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ক্লাবটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করা হয় কবর জিয়ারত। জিয়ারত শেষে ক্লাবটির পরিচালক অর্থ মোহাম্মদ ফখরুদ্দিন বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষতি অপূরণীয়। আমাদের মাননীয় চেয়ারম্যান সায়েম সোবহান আনভির শেখ রাসেল ক্রীড়াচক্রের পক্ষ থেকেই গতানুগতিক অন্যান্য বছরের মতো এবছরও এই শোক দিবসের প্রোগ্রামটা পালন করে থাকি এবং এবছরও করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পত্নী বেগম ফজিলাতুন্নেসা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমরা এই বনানী কবরস্থানে জিয়ারতপূর্বক দোয়া মাহফিল পরিচালিত করেছি। এরপর বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের ক্লাব অফিসে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। একই দিনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। শোকাবহ দিনটি স্মরণে দিনব্যাপী কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর কাদের ও নির্বাহী পরিচালক নজিব আহমেদ সহ ক্লাবের শীর্ষ কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকরা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।